হ্যালো গাইস, অদ্ভুত ডায়রি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, বিশ্বে সবার প্রথম কোন দেশ কাগজের নোট বানিয়েছিল? বিশ্বে সবার প্রথম চীন দেশ কাগজের নোট বানিয়েছিল। কোন ফুলের ওজন 10 কিলো হয়? রাফলেসিয়া বলে এক ধরনের ফুল হয়, আর এই ফুলগুলোর ওজন 10 কিলোর কাছাকাছি হয়। ইন্দোনেশিয়া দেশে এই ফুল দেখতে পাওয়া যায়। কোন প্রাণীর হাড় একটি গাড়ির সমান হয়? একটি নীল তিমির হাড় কিন্তু প্রায় একটি গাড়ির সমান হয়। প্রত্যেকটি মানুষের হাতের ছাপ যেমন আলাদা হয়, তেমনি আর কোন জিনিসের ছাপ আলাদা হয়? প্রত্যেকটি মানুষের হাতের ছাপ যেমন আলাদা হয়, তেমনি আমাদের জিভের ছাপও কিন্তু আলাদা হয়। আচ্ছা বলুন তো, এর মধ্যে কোন দেশে মুসলিম মহিলাদের বোরকা পরা নিষেধ? এক ডেনমার্ক দেশ, দুই আমেরিকা দেশ, তিন ফ্রান্স দেশ। যদি আপনারা এই প্রশ্নের উত্তরটা জানেন, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনাদের উত্তরটা জানাবেন। ডেনমার্ক দেশে কিন্তু মুসলিম মহিলাদের বোরকা পরা নিষিদ্ধ। বিশ্বের প্রথম করোনা ভাইরাস রোগী পাওয়া গিয়েছিল কত সালে? বিশ্বের প্রথম করোনা ভাইরাস রোগী পাওয়া গেছিল 17 নভেম্বর 2019 সালে। সেটি পাওয়া গেছিল চীন দেশে। এরকমই সব মজাদার তথ্য জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে একটা ঘন্টা বাজিয়ে রাখুন, যাতে আমাদের ভিডিও আসা মাত্রই আপনাদের কাছে চলে যায়। রাবার দিয়ে তৈরি রাস্তা আছে কোন দেশে? রাবার দিয়ে তৈরি রাস্তা আছে কিন্তু ফ্রান্স দেশে। আচ্ছা আপনারা কি জানেন কোন পাখি উড়তে পারে কিন্তু চলতে পারে না? হামিং বার্ড পাখি কিন্তু উড়তে পারে কিন্তু এরা চলতে পারে না। একটি মানুষের মাথায় কতগুলো চুল থাকে? একটি মানুষের মাথায় প্রায় 1 থেকে 1.5 লাখ চুল থাকে। আচ্ছা বলুন তো, কোন পাহাড় প্রতিদিন রং বদলায়? অস্ট্রেলিয়া দেশে একটি পাহাড় আছে, আর এই পাহাড়টির প্রতিদিনই রং বদলায়। কাবাডি খেলায় কতজন খেলোয়াড় থাকে? কাবাডি খেলায় কিন্তু 12 জন খেলোয়াড় থাকে। ভারতবর্ষের সবচেয়ে বড় শহরের নাম কি? যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। ভারতবর্ষের সবচেয়ে বড় শহরের নাম হলো মুম্বাই শহর। আপনারা কি জানেন ফাঁসির সাজা দেওয়ার পর বিচারপতি কলমের নিব কেন ভেঙে ফেলে? কারণ প্রাণ নেওয়ার ক্ষমতা শুধু ঈশ্বরের আছে বলে মনে করা হয়, তাই বিচারক পেনের নিব ভাঙার মধ্যে দিয়ে বুঝিয়ে দেন যে তিনি শুধু তার পেশাদারী দায়বদ্ধটুকু সারলেন।